নমস্কার, কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা ফিরে এসো বীর। তুমি বলেছিলে, আমরা রক্ত দিলে আমাদের তুমি এনে দেবে স্বাধীনতা। আমরা তো আজ স্বাধীন, স্বাধীন, স্বাধীন। স্বাধীনতা নয়, পেয়েছি যা তা দীনতা। আজও খাবারের খোঁজে লোক ডাস্টবিনে কুকুরের সাথে করে রোজই কাড়াকাড়ি। আজও জাতপাত ধর্মের অজুহাতে ভাইয়ে ভাইয়ে লড়ে করে মিছে মারামারি। এমন কঠোর কঠিন সময়ে তুমি নেই পাশে, তাই হয় মনে আফসোস। ফিরে এসো বীর, চির উন্নত শির, স্বদেশ প্রেমের সুবাস, সুভাষ বোস। এখনো খিদের জ্বালায় অভাগী মা দুধের শিশুকে বিকই খুদের দরে, অসহায় বাবা ও অভাবের তাড়নাতে ছেলে মেয়েদের গলা টিপে মেরে মরে। দুস্থ রোগীরা পায় না ওষুধপত্র, দুঃখী লোকের জোটে না অন্ন বস্ত্র। দিকে দিকে শুধু জমে ওঠে হাহাকার, দেশে দেশে জমে মানব নিধন অস্ত্র। আমরা তোমার আদর্শ গেছি ভুলে, ক্ষমা করে দিও আমাদের সব দোষ। ফিরে এসো বীর, চির উন্নত শির, সমাজবাদের সুবাস, সুভাষ বোস। ভেবেছিলে তুমি ইংরেজ চলে গেলে সবাই বাঁচার অধিকার ফিরে পাবে, দেশ থেকে দেশ, রেশ রেশ শেষ হবে, লোভ ক্ষোভ খেদ জেদ দূর হবে। কিন্তু সুখের সূর্য ওঠার আগেই আশার আকাশ থাকলো দুঃখের মেঘে। ফুটল না ফুল, উঠল না শিশু জেগে, ছুটল না পাখি, ছুটল না নদী বেগে। এই স্বাধীনতা চেয়েছিলে নাকি তুমি? চাওনি, তাই তো বুকে ব্যথা ঘৃণা রোষ। ফিরে এসো বীর, চির উন্নত শির, সাম্যবাদের সুবাস, সুভাষ বোস। নমস্কার।